BJP leader Tapan Saha again opened the mouth of the Bharatiya Yuva Morcha Nabanna campaign in a press conference today. "We asked Tapan Babu how a leader can come to this kind of program with his personal bodyguard and igneous bone. He further said that in the way rape and murder is on the rise in the state, the issue of chief minister should be taken seriously. In the end," he said, "we are coming in 2020, it will not be profitable to do so much." মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে বা বেসিক্যালি আপনাদের বক্তব্য ভয় পেয়ে ঠিক নবান্ন অভিযানের আগের দিন একটা সাংবাদিক বৈঠক করে দুদিনের জন্য নবান্ন বন্ধ করে দিয়েছে বা তালা লাগিয়ে দিয়েছে। কোন জায়গা দিয়ে মনে হচ্ছে আপনাদের নবান্ন বন্ধ করাটাই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে? আচ্ছা, রাইটার্স অভিযান তো দেখেছেন আপনারা, তো রাইটার্স অভিযানে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তো আমি কোনোদিন দেখিনি রাইটার্স বিল্ডিং বন্ধ করে পালাতে। আরে রাইটার্স অভিযান আপনি যেমনি বলছেন, তাহলে রাইটার্স অভিযানে যে তখনকার যুব কংগ্রেস কর্মীরা বা তৎকালীন দল বিরোধী দলনেত্রী যুব কংগ্রেসে, সেখানটা তো কোনো কর্মীর কাছে আর্মস পাওয়া যায়নি। আরে এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে একটা কথা বলি, এখন যারা বিজেপি করে তারা মানে রাতেবেলা ঘুমোতে গেলে পরের দিন সকালে ভাবে যে বেঁচে ফিরবে কি না, মানে ঘুমে মানে ঘুম থেকে উঠতে পারবে কি না। তার কারণটা হলো তৃণমূলের অত্যাচার এতটাই বেড়ে গেছে যে বিজেপি কর্মী যারা আছে এখন তারা মরছে। দুদিন পর তো আমার মানে কি তারা আইনটা হাতে নেবে? আইন কিন্তু হাতে নিয়েছে, আমরা তো আইন হাতে নিয়েছি, লাইসেন্স থাকলেও কিন্তু কোনো জনবহুল এলাকায় এই ধরনের মিটিং মিছিলে আর্মস নিয়ে যেতে পারে না, সে যতই লাইসেন্স থাকুক। আরে উনি তো একটা দেহরক্ষী। আরে দেহরক্ষী হয় কিন্তু ওনার কাছে সেই পারমিশনটা কি আছে আপনি কি জানেন? উনি কোনোভাবে লাইসেন্স থাকলেও উনি ওই ধরনের ক্রাউডে কোনোভাবে আর্মস নিয়ে যেতে ক্যারি করতে পারে না বা নিয়ে যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের আপনার পয়েন্ট অনুযায়ী আপনি বলছেন যে উনি দেহরক্ষী, বাট উনি যেহেতু প্রাইভেট মানে পাবলিক মানে গভর্নমেন্ট যেহেতু ইয়ে না, স্বীকৃতি দেওয়া না কিংবা গভর্নমেন্ট পারমিশন করা নেই, উনি যেহেতু প্রাইভেট হবে মানে মানে প্রাইভেটলি ওনাকে যেহেতু নেওয়া হয়েছে, সেই কারণে আপনি বলতে চাইছেন যে উনি দেহরক্ষী আর্মস নিয়ে যেতে পারে না। আপনার কথা অনুযায়ী কারণ যে ওইখানে পড়েছে ওখানে অনেক আপনাদের দলের রাজ্যস্তর রাজ্যস্তরের নেতারা ছিল, সেখানে সবারই দেহরক্ষী কম বেশি ছিল, অন্য কোনো দেহরক্ষী তো আর্মস নিয়ে যাওয়া হয়নি, নিয়ে নেওয়া হয়নি বা অ্যারেস্ট করা হয়নি, তাকে কেন করা হলো? এই প্রথম প্রশ্নটা এইটা আপনার কাছে আমার, যদি আপনি বলেন যে সে নিয়ে যেতে পারে কিন্তু তাহলে অন্যান্য দেহরক্ষী যারা অন্যান্য নেতৃত্বর কাছে ছিল তাদের কেন আর্মসটা নিয়ে যাওয়া হলো না, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? এই তাদের অ্যারেস্ট করবে কি, তাদের সব গভর্নমেন্ট দেবা। এক্স্যাক্টলি, তাহলে তার মানে এটা তো নিয়মে নেই, সে কী করে নিয়ে যায়? কিসের নিয়মে নেই, নিয়মটা মানে কোথায়? আপনি তো মানে মানে আপনাদের একটা কথা বলি, আপনারা যেটা বলছেন যে দেহরক্ষী যদি প্রাইভেটলি কেউ যদি হায়ার করে তাহলে মানে সে ক্রাউড পুলিশ তার দেহরক্ষী নিয়ে যাবে না? বলছি এটা আমরা বলছি, আইন বলছে, আইন বলছে আপনারা। আচ্ছা আইনই বলছে, তো আইন যদি বলে তা আইন কেন এটা বলছে না যে দিনের পর দিন যখন বিজেপি কর্মী খুন হচ্ছে তখন তখন আইনটা কোথায় যাচ্ছে? যে আপনার আপনাদের আপনাদের সাংসদ লোকেট চ্যাটার্জি বলছেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম বা নবান্ন অভিযান করছিলাম, একদম ঠিক। ছবিগুলো দেখে কোনোভাবে মনে হচ্ছে যেভাবে ব্যারিকেড ভাঙছে আপনাদের বিজেপি কর্মীরা আছে সেখানটাতে নবান্ন অভিযানটা হচ্ছে শান্তিপূর্ণভাবে? কোন জায়গাতে আপনার মনে হচ্ছে আপনি বলুন? না অশান্তিপূর্ণভাবে যে মিছিলটা হচ্ছে সেটা আপনি বলুন যে কোন জায়গা থেকে মনে হচ্ছে, তারপর আমি বলবো শান্তিপূর্ণ কোথা থেকে হচ্ছে সেটা আমি আপনাকে অবশ্যই বলবো। ব্যারিকেডটা কেন হলো? ব্যারিকেড করেছে সে তো আইন, আইনের পদে কেন আইন নিল কেন? আজকে নবান্ন বলছে নাকি 144 ধারা, ঠিক আছে, নবান্ন থেকে বিল পাস করানো আছে 100 জনের বেশি র্যালি করা যাবে না, কালকের দিনে নবান্ন অভিযানে নাকি বলছে 5000 লোক ছিল। আপনাদের তৃণমূলের স্পোক পার্সন আমাদের আমাদের তৃণমূল না ভুল করছি, মানে তৃণমূলের স্পোক পার্সন দ্বারা বলা যে 5000 লোক ছিল সেখানে, কি কেন এই জিনিসটা হলো? তা আমি বলতে চাই তাহলে 100 জনের যদি পারমিশন থাকে তাহলে কালকে রাতেবেলা বা সন্ধেবেলা চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায়ের নেতৃত্বে যে মিছিলটা হলো যাদবপুর এডবি থেকে, সেখানে তো মানে কয়েক হাজার লোক ছিল, তাহলে সেই পারমিশনটা কোন মানে কোন আইনে লেখা আছে? ভুল করছেন, নবান্নর এরিয়াটা আর এইডবি এরিয়াটা দুটোই আলাদা। না এরিয়ার কি যে শাসক দল আর বিরোধী দলের রাজনীতি করার জন্য কি নিয়মটা আলাদা নাকি না, নাকি নবান্ন কি নবান্ন কি অন্য কোনো মানে হাই মানে হাই কমিশন জোন নাকি হাই মানে হাই সিকিউরিটি জোন, কোনটা কোনটাই তো না বলে আপনাকে মাথায় রাখতে হবে 144 ধারা নবান্ন এরিয়ার মধ্যে। আচ্ছা 144 ধারা যদি নবান্ন এইডবি বাস স্ট্যান্ড বলেনি, এক সেকেন্ড, নবান্ন অভিযানে যদি 144 ধারা থাকে কিংবা নবান্ন যদি 144 ধারা থাকে তাহলে নবান্নে এতগুলো ব্যারিকেড কিংবা এতগুলো পুলিশ কোথা থেকে পেলো? আচ্ছা ক্রাউড যদি করে থাকি আপনারা বলছেন আমরা ক্রাউড করছি, তাহলে পুলিশ এত মোতায়েন হলো কি করে 144 ধারায়?
এতগুলো ক্যানন মানে ইয়ে ইয়ে মানে কাঁদানি গ্যাস মারলো, জল মানে ওটা কী বলে, ওটাকে কী বলে বলুন না, মানে ওয়াটার গান যেটা চালানো হলো, তো সেখানে আপনারা একটা কথা বলুন যে যে রঙটা মিশানো হলো সেই রঙটা কী রঙ, আর হঠাৎ করে আবার রং বেগুনি রকালে যে মানে কেমিক্যালসটা মিশানো হয়েছে সেই কেমিক্যালসটা কী, সেটা তো মমতা ব্যানার্জিকে জবাব দেওয়া উচিত। যেভাবে আপনাদের বিজেপির কর্মী সমর্থকরা বা নেতারা যেভাবে ক্রাউডটা করে যেভাবে মারমুখী হয়ে পড়েছিল, সেখানটা তো গুলি চালায়নি, সেখানটা কাঁদানে গ্যাস জল কামান ইউজ করে, জল না জল কামানের সাথে কেমিক্যালটা মিশালো হলো কেন? তাহলে যদি আপনি যে রাই প্রথমেই আপনি প্রশ্নের শুরুতেই যে কথাটা বলেছেন রাইটাস, রাইটাসের মতো যদি নির্বিচারে যদি গুলি চালানো হতো সেটা কি আপনাদের কাছে ঠিক থাকতো? নির্বিচার কি আপনাদের মানে আপনাদের সরি বাই মিস্টেক, তৃণমূল তো মানে কবে শহীদ হয়েছে সেই শহীদ নিয়ে এখনও এনক্যাশ করছে, প্রতি 21 জুলাই একই শহীদ দিবসের নাম, কিন্তু শহীদের যারা আছে তারা কিন্তু কোনো স্টেজে থাকছে না, থাকছে কারা টলিউডের নেতা, তারপর কাছে কিছু VIP কোটা ইয়ে, তারপরে থাকছে MP, তারপর MLA, তারপর তার সব মানে প্রথমে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জী। আপনারা এই রাজ্য নিয়ে কথা বলছেন, শুধু আপনারা এই রাজনৈতিক তো না, আপনাদের সেন্ট্রালের নেতারাও এই রাজ্য নিয়ে বলছেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা কালকে যা জলকামাল আর কাঁদানে গ্যাস ইউজ করেছে বলে এত কথা বলছেন, জাস্ট এইটার জন্য এত কথা বলছেন? না না জল কামাল ইউজ করেছে ঠিক আছে, কিন্তু কেমিক্যালটা মিশ হলো কেন? একটা কথা বলতে দিন, উত্তরপ্রদেশে হাথরাসের যে ঘটনা, বিরোধী দলের নেতাদেরকে যেভাবে পুলিশ কুকুরের মতো পিটিয়েছে দেখা করতে গেছে, তাদের সমবেদনও জানাতে গেছে, তাদেরকে সেই কারণে মারা হয়েছে, কী কজ দেখানো হচ্ছে, কেন আসবে, রাজনীতি হচ্ছে, এবং আরেকটা কি করোনা ভাইরাস বারবার যেটা, তাহলে যে ঠাকুর সম্পদ যেটা আপনাদের জাত মানে পার্টিতে বেসিক্যালি দেখা যায় জাতপাতের বিষয়, ঠাকুর সম্প্রদায়ের যারা ওখানকার নেতারা তাদেরকে রীতিমতো পুলিশ প্রোটেকশান দিয়ে মিটিং করতে দিচ্ছে, কী করে অ্যালাউ করছেন আপনারা? ঠিক বুঝলাম না একবার বলুন। উত্তরপ্রদেশে যত বিরোধী দলের নেতারা এসছে তাদের ম্যাক্সিমাম লোককে ফেলেছে মেরেছে, এবং বেশ কিছু দেখা যাচ্ছে সেই রাজ্যে বিরোধী দলের নেতাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে মারছে, এই ছবি আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনাদেরই তো পার্টির একটা রাজ্য। সেই ক্ষেত্রে কেন দেখে কেন মারছে যে না তারা কেন মারবে, এবং ক্রাউড হচ্ছে করোনা ভাইরাস এবং তারা রাজনীতি করছে, তাহলে তারা যদি মারে আর এইখান এই রাজ্যে যেটা হয়েছে জল কামান কাঁদানে গ্যাস ইউজ হয়েছে, তাহলে কোনটা আপনার মনে হয়? না না একটা অভিযানের সাথে তো আপনি কেন একটা ধর্ষণের মানে তুলনা করছেন? অবশ্যই কেন তুলনা করবো, কেন এটা তারা অভিযানে যদি আপনাদের কর্মীরা যদি মারমুখী হয় ওখানে তারা তো গেছে সমবেদন জানাতে, কি কারণে মারমুখী না সেখানে কেন পুলিশ মারলো? না না কি কারণে সমবেদন না মানে কি কারণে আপনি বলতে চাইছেন কি হিসাবে মমতা ব্যানার্জি প্রতিনিধি দলটা পাঠালো আজকের দিনে নদিয়াতে আবার ধর্ষণ হয়েছে? এক মিনিট আপনার এই কথার উত্তরটাও আমি দিচ্ছি, আপনি যে বলছেন কি কারণে প্রতিনিধি দল পাঠিয়েছে, প্রথম প্রশ্ন মানে উত্তর হচ্ছে আমার কারণটা হচ্ছে কি এই রাজ্য আপনি বলছেন প্রচুর পরিমাণে ধর্ষণ আজকে হয়েছে, আজকে হয়েছে নদিয়াতে সেটা হচ্ছে, কিন্তু এই রাজ্যের কোন ধর্ষণ হওয়ার পরে সেই মেয়েটি মারা গেছে, সেই মেয়েটির বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রথম কথা বাড়ির লোককে না দেখিয়ে, কোন এই রাজ্যের কোন DM সেই বাড়ির লোককে হুমকি দিচ্ছে যে আমরা এখন আপনাদের সাথে আছি পরবর্তীকালে থাকবো কি না জানি না, এবং এই যে মেয়েটির যে মারা গেছে তার যে পোস্টমর্টম হয়েছে আপনারা পোস্টমর্টম বডি দেখতে পারবেন না, এটা কোন রাজ্যে হচ্ছে, কোন এই রাজ্যের কোন মেয়েটি মারা গেছে ধর্ষণ হয়ে তার বাড়ির লোককে পুলিশ আটকে রেখেছে, এই রাজ্যের কোন মেয়েটি ধর্ষণ হয়েছে সেখানকার এলাকায় কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো বিরোধী দল নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি উত্তরটা আগে দিন, এই রাজ্যে একটা এমনি একটা দেখিয়ে দিন। আচ্ছা পার্কটির বিচারটা কী হলো তাহলে? আরে বিচার তো ওটা তো কোর্টের হাতে, তো কেন আপনি তো এর আগের দিনও সেম প্রশ্ন করেছিলেন, পার্কশিটের বিচার বিচার তো রাজ্য সরকারও করবে না মিডিয়াও করবে না, কে করছে? হাইকোর্ট করছে, অবশ্যই করবে, তো হাইকোর্ট মানে বিচার এখন আনতে পারছে না, হাইকোর্টের থেকে বিচার বলে কিছু আসছে না, মানে বিচার বলে কিছু এখন হাইকোর্টে উঠছে না। এই কথা বলেন পার্কশিটে তাহলে নারদা সারদা যেটা নিয়ে মানে তৃণমূল সরকারকে আপনারা প্রতি মুহূর্ত দিচ্ছেন সেই সেইটা তো আপনাদের CBI-র হাতে পুরো কেসটা, তারা কী করছে এতদিন ধরে? আজকে মুকুল রায় আপনাদের দলে যখন নাম লেখালো তারপরে তাকে আর ED CBI যাচ্ছে না, তাহলে আপনি যাচ্ছে না, তাহলে আপনি কি আপনারা তাহলে কী মানে তৃণমূল থেকে তাহলে কী বলতে চাইছে যে এই দলে আসলে তাহলে কি চোর চিটিং মাঝের জন্য আস্থা আছে? আমরা তো মনে করি না এই দলে সেরকম চোর চিটিং মাঝ বলে আস্থা আছে, আমি তো মনে করি যারা ভুল করেছে তারা তার প্রায়শ্চিত্ত করছে, তখন যখন বলছে আমরা যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য BJP-তে এসেছি, তার মানে যারা স্বীকার করে তারা চোর না? কিসে চোরে কি আছে এটা আপনি চোর কেন বলছেন? ভুলটা কি করেছে? ভুলটা করেছে তৃণমূল জয়েন করে, কিংবা তৃণমূল করে রাজনীতি তার জীবনে এসছে, তৃণমূল ভুল করছেন, মমতা ব্যানার্জীর নাম কি তৃণমূল থেকে মমতা ব্যানার্জী হতে পারে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জী উঠেছে কোন দল থেকে? কংগ্রেস থেকে।